বন্ধুরা বৃষ্টি এসে গেছে দেখুন, ও এসে গেলাম। তো যাই হোক, আমরা গ্রামের মাথায় চলে এসেছি। বৃষ্টিটা কমলেই নদীর দিকে বার হবো। একটু আগে ওয়েদার এত সুন্দর ছিল, কিন্তু দেখুন বাইরে একটু বৃষ্টি চলে গেল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন। আমার তো বন্ধুরা বৃষ্টি একটু কমেছে, একটু আগে খুব সুন্দর ওয়েদার ছিল, দেখুন এক্ষুনি মেঘলা করে আবার বৃষ্টি চলে এলো। তো যাই হোক, আমরা নদীর পাশে চলে এসেছি। দেখুন নদীতে এখন জোয়ার, জল ভরে গেছে। যাচ্ছি নদীতে, দেখি দেখুন জলের মধ্যে থেকে কুকুর দৌড়ে যাচ্ছে। তো বন্ধুরা সবে মাত্র নৌকাতে এসে পৌঁছালাম, এখনো বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো আমরা বার হওয়ার আগে আপনাদেরকে ইন্ডিয়ার সব থেকে বেস্ট গেমিং প্ল্যাটফর্ম উইনজো গোল্ড সম্পর্কে কিছু জানাবো, যেখানে আপনারা প্রতিদিন 70টার উপরে গেম খেলে জিতে নিতে পারেন অনেক অনেক রিয়েল ক্যাশ। শুধু তাই নয়, এখানে সিওডি, ফ্রি ফায়ারের মতো গেমের উপরে আপনারা টুর্নামেন্টও খেলতে পারেন, ছাড়াও ওয়াইল্ড ওয়ারে আপনি টুর্নামেন্ট খেলতে পারেন। সেখানে আপনি জেতেন বা হারেন এটা কোনো ব্যাপার নয়, তবু আপনি জিতে নিতে পারেন হাজার হাজার পুরস্কার। তো অবশ্যই খেলুন, প্রথম দুটো গেম কিন্তু একদম ফ্রি। বন্ধুরা উইনজোতে উইনজো স্টোরও আছে, যেখানে আপনারা ফ্রি ফায়ার, লর্ড মোবো, মাইনক্রাফটের মতো গেমের কারেন্সি গুলো কিনতে পারেন, তাও আবার বড় বড় ডিসকাউন্টের সঙ্গে। উইনজোতে যেটা পয়সাগুলোর আপনারা খুব সহজে উইথড্রল করতে পারেন পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইউপিআই এর মাধ্যমে। তো বন্ধুরা আমরা তো শুরু করে দিয়েছি, আপনারা দেরি করবেন না, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, এক্ষুনি চলে যান ডাউনলোড করুন, আর আমাদের তরফ থেকে পেয়ে যান 50 টাকা। তো দেখা হচ্ছে আবার নদীতে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আপনারা দেখলেন সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যাই হোক এখন ওয়েদারটা একটু ভালো আছে। আর আমাদের সামনে একটা মার্কেট আছে, এখান থেকে আমরা কিছুটা চিকেন নিয়ে এসেছি। আর আমাদের পেছনে সুখ ভাই হাতছুত বানিয়ে রেডি করে ফেলেছে, আজকে যাবো হাতছুতে মাছ ধরবো এবং মাংস রান্না হবে, আর তারপর জলে স্নান করবো, সবাই মিলে নদীতে খুবই মজা করবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা না কেটে পুরোটা দেখার একটা অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আকাশ ভাই কি বিস্কুট খেয়েছে? এমনি অনেক বেলা হয়ে গেছে এখন, আর সকাল থেকে কিছু খেয়ে আসিনি, অনেকটাই বেলা হয়েছে। দাও আমার দু পিস দাও, আমার কি খিদে পায় না? দাও একটা, দাও দেখি কি কালো বিস্কুট, রেলের ঘু। আমাকে দেবে না আকাশ ভাই? আকাশ ভাই বিস্কুট খায় না। এদিকে আসলে হবে না, দেখিস পড়ে না যাস। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই জায়গাতেই, আমরা মাছ ধরবো, রান্না বান্না করবো। আর এখন এই মাংস নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, এখানে মশলা করা আছে দেখুন, পেঁয়াজ আদা রসুন,
মোটামুটি আপাতত আমি মাংসটা ম্যারিনেট করে রাখি। এদিকে স্টক জ্বালে দিয়েছি, ভাতটা দিয়ে দিই। আর এদিকে দেখুন বুধু ভাই, ওরা মাছ ধরছে সবাই। প্রথম মাছ আমাদের আজকের। সুখ ভাই, তোমার কি পড়িনি নাকি? এখনো মাছ পাচ্ছি। তো বন্ধুরা, মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, দইটা আনা হয়নি, লেবুও পাইনি, আজকে গড়হাট ছিল, বাজারে কিছুই পাইনি। তো যাই হোক, এখানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, সর্ষের তেল দেবো কিছুটা, লবণ, একটু হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, লঙ্কা কিন্তু আমরা একটু বেশি খাই, একটু বেশি দিচ্ছি। আর তারপরে দেখে নেব, যদি দেখুন ওদিকে আবার একটা মাছ বেঁধে। সুখ ভাই, বড় মাছ তুলতে হবে, এক্ষুনি বড় মাছ চাই আমার। দেখি কত বড় মাছ, এক্ষুনি বড় মাছ লাগে। কার বসতে পারছি আমার, বড় ভোলা, বড় ভোলা, বড় লাগটা ভালো। দেখুন বন্ধুরা, টপ পর টপ মাছ উঠছে, টপ পর টপ। এরকমই তো চাই, মাছ ভাতা চাই আজকে। দুটো মাছ হলো আমাদের। এই যে বুধু ভাই যদি বাদে না, শিওর বলতে পারছি না, কিন্তু ঘোর দিয়েছে দেখো। ও শিট, ঠিক আছে, কই বাত নেই, কোথায় তো বন্ধুরা, মোটামুটি এসছি আমরা, ধরুন আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টার মধ্যে কটা মাছ পেয়েছি ভাই? দুটো মাছ পেয়েছি। আর এদিকে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর আজকে রান্নাটা আমাদের আকাশ ভাই করছে। হ্যালো, গরিবের রান্নি তো। তো মাংস রেডি আছে, আকাশ ভাই আজকে রান্না করছে, তেল গরম হয়ে গেছে, এবার সমস্ত দায়িত্ব আকাশ ভাইয়ের। আমি মাংস তুলে দিলাম আকাশ ভাইয়ের হাতে। আচ্ছা, এবার আকাশ ভাই রান্না করো। প্রথমে আলুটা একটু লাল লাল করে ভেজে নি, টুক করে। হ্যাঁ বলো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নি, লাল করে হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, এইবারে মাংসটা দিয়ে দিই এর ভিতরে। পুরো রেডি মাংস, ম্যারিনেটটা আজকে খুব সুন্দর হয়েছে, কেমন দেখ। হ্যাঁ, ঘন্টা খানের মতো ছিল ওখানে, ভালো হবে, আশা করি ভালো হবে।
বুধো ভাই মাছটা ধরো নাকি আর কোথায়? রাকেশ ভাই পটি করছো নাকি? তো মাংসটা ততক্ষণ কষা হোক। তো বন্ধুরা তখন আমরা কষানোর সময় এটাতে ঢেকে রেখেছিলাম একটু সিদ্ধ হবে, তো এখন একটু খুলে দেখি কেমন হয়েছে। এত জল কোথা দিয়ে আসলো? ভালো করে ঘোর, ভালো করে ঘোর। জল কোথা দিয়ে আসলো? জল তো ঝরবে না, মাংস থেকে জল না কি হবে? ভালো করে কষা, এবার কষা একদম ঠিক মতো করে কষা, লাল লাল করে কষা। বন্ধুরা দেখুন এক ফোঁটাও জল দিনি কতটা জল হয়ে গেছে এর ভিতরে। আকাশে এবার আলগা করে কষাও ভালো হবে, আর একটু চেখে দেখো মানে ঝাল লবণ বাকি কেমন আছে। তো বন্ধুরা অনেকক্ষণ ঘুটলাম মাংসটা আর কষানো প্রায় হয়ে গেছে, তো সুমুদ্রকে একবার দিয়ে দেখি, সুমুদ্র একবার চেক করে দেখো তো কেমন হচ্ছে। একটু পু দিয়ে না তুমি ধরো, এটা পু দিয়ে চেক করে দেখো, কিছু লাগলে ঠিক আছে। পারফেক্ট পুরো পারফেক্ট। আকাশ ভাই তাহলে তোলো সবার জন্য এক পিস করে, একটু টেস্ট করে দেখি। কষা মাংস একটা বাটি দাও, সচিন টেকনিকে কেউ খাবি এখন? দেবো, দাও দাও দাও, আমাকে দাও, আমার সব চলে যাবে ওদের। বুদ্ধ ভাইকে দাও, রাকেশ ভাই নাও, সুমন ভাইকে দাও। তোমাদের তিনজনের তিনটে ঠিক আছে, আমরাও টেস্ট করবো এবার। আকাশ ভাই নাও, বেশ গরম আছে কিন্তু। সুখ ভাই কেমন ঠিক আছে? ক্যামেরা দরকার সুপার দারুণ আছে না? দারুণ আছে। কেমন লাগছে? আমার সাথে ভালোই লেগেছে। দারুণ না? বন্ধুরা আমাদের মাংস কষানো হয়ে গেছে, তো এইবারে এই জলটা দিয়ে দেবো, এইটা এই গাবড়াটাতেই মাংস ম্যারিনেট করেছিলাম, তো এই জলটাই এখন দেবো। ঝোল খুব বেশি করবো না, হ্যাঁ আছে নেই, যাই হোক রাকেশ ভাই শুধু মিস করছে। হবে হবে, ট্রাই করো, হবে। তখন তো সব ঠিকই ছিল, আগে চেক করেছিলাম একদম। তো বন্ধুরা এবারে আমরা ভাতটা বসিয়ে দেবো, আগে আমাদের ভাতটা করার, আজকে আগে মাংসটাই করেছি, তো এখন ভাতটা বসাবো আর গরম মশলাটা দিয়ে এটা নামিয়ে দেবো। জানিস গরম মশলা কত? এই তো এই যে, এই যে একটু কমিয়ে দিই। রেডি আছে, রেডি আছে।
তো যাই হোক বন্ধুরা, এদিকে মাংস রান্না হয়ে গেল, শুধু ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু বৃষ্টি চলে এসেছে অটোমেটিক, দেখুন আরে প্রচন্ড মেঘলা করে এসেছে। আজকে ওয়েদারটা সত্যি বলতে এখানে আর কখনো মেঘলা কখনো বৃষ্টি বলা যায় না আমাদের এখানকার ওয়েদার। যাই হোক বন্ধুরা, ভাত হয়ে গেল। মাছ কটা পেয়েছি আমরা? তিনটে না, তিনটে মাছ পেয়েছি, আর বেশি হয়নি। তো কেননা এখন ভাটা লেগে গেছে, আর একটুখানি ওয়েট করতে হবে, দেখি সামনে যে জোয়ার আসছে তখন যদি পড়ে, কেননা নৌকা যদি তুলতে হয় আমাদেরকে জোয়ারে তুলতে হবে। তো বেশ কিছুটা সময় কিন্তু আমরা এখানে আছি, দেখি এখন কি হয়। বুধু ভাই একটা পেয়েছিলে? যাই হোক একটা ভোলা মাছ পড়েছে। তাহলে চারটে হলো, তাই তো? হ্যাঁ চারটে। দেখো আর দুটো একটা হয় কিনা দেখো, বন্ধুরা এখন সময় আপনার আড়াইটা বেজে গেছে। তো দেখুন এখন আমাদের বুধ ভাই এখানে মাছ ধরছে, সুখ ভাইও আছে আমাদের সাথে, আর আমাদের রাকেশ ভাই এখানে মাছ কাটছে পেছনে। আর মাছ বলতে যে চারটে মাছ আমরা পেয়েছিলাম ওগুলো কি মাছ ছিল? ভোলা মাছ। ভোলা মাছ, তো যাই হোক সেগুলো কাটা হচ্ছে, দেখুন এখানে কেটে রেডি করছে। তাহলে বন্ধুরা আজকে মাংসের সাথে মাছও থাকছে। আর রাকেশ ভাই থালায় তুলে ফেলো, মাছ কাটা হয়ে গেছে না? যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু মাছ কাটা হয়ে গেছে। আর আগে কিন্তু আমাদের ভাত এবং মাংস দুটোই তৈরি হয়ে গেছিলো। আকাশ ভাই স্টোভ জ্বালিয়ে দাও, মাছ কিন্তু রেডি। গান শুনছিলে? হ্যাঁ। তা যাই হোক, কি বলো, স্টোভ জ্বালিয়ে দাও, মাছ রেডি হয়ে গেছে, মাছটা ভাজতে হবে। মাছটা ধুই দিক আমি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো, রেডি করো। শুনুন দা, মাছ ভাজতে আমি যাচ্ছি, আমার একটু নোনা জলে অ্যালার্জির সমস্যা আছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের রাকেশ ভাইয়ের একটু অ্যালার্জির প্রবলেম আছে, নোনা জলে ভিজলে হয়, অনেকেরই হয়। যাই হোক আকাশ ভাই রেডি তো? স্নান করতে হবে। আমরা কিন্তু এখন স্নান করবো বুধু ভাই। হ্যাঁ রেডি, পুরো পুরো রেডি, রেডি চলো। তো বন্ধুরা এখন আমরা সবাই স্নান করতে যাবো। তো বন্ধুরা সুমনদারা ওদিকে তো স্নান করতে চলে গেলো, আমাদের রাকেশ ভাই সেই মাছগুলোকে এবার ভাজছে। বন্ধুরা আমরা কিন্তু স্নান করতে নেমে গেছি, আর এখন সময় হচ্ছে আড়াইটা বেজে গেছে। এদিকে সবাই সবাই আছে, তো এখন স্নান হবে। বন্ধুরা দেখুন মাছ ভাজা চলে এসছে আমাদের, দাও আস্তে করে নিয়ে আসো। হ্যাঁ সুমিত ভাই চিটিং হচ্ছে। তো দেখুন বন্ধুরা এই হচ্ছে মাছ ভাজা, নাও যে জানি বা ঠিক আছে লাস্টে আমার কি আছে লেজা পড়ে। যাই হোক বন্ধুরা, এত সুন্দর মাছটা খেতে, তো বন্ধুরা আমাদের কিন্তু ভাত বাড়া হয়ে গেছে এবং খাওয়াও শুরু হয়ে গেছে। ওদিকে আমাদের রাকেশ ভাই খাচ্ছে, এদিকে আমাদের সুমিত ভাই আছে সেও খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমাদের আকাশ ভাই সবে স্যালাডটা ছালাচ্ছে আর কি, একটু লেট আছে ওদের খেতে। কই স্যালাড হলো? হ্যাঁ তো দাও দেখি, দুটো দাও আমার কাছে,
সুমিত ভাইকে দিয়ে দাও ওখান থেকে। আচ্ছা দিচ্ছি, রাকেশকে দাও, আর আকাশ আছে, তোমরা আছে, তাহলে তোমরাও শুরু করো। আচ্ছা শুনলাম না তো, রাকেশ ভাই কেমন হয়েছে? হেভি টেস্ট হয়েছে, দারুণ, একটা পুরো পারফেক্ট, একদম সব কিছুই ঠিক আছে, পুরো পারফেক্ট একদম। আকাশ ভাই ও কেমন হচ্ছে বলো, কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে মাংসটা, সত্যি মানে খুব ভালো লাগছে। সুখ ভাই দারুণ লাগছে খেতে, মাংসের তরকারিটা আজকে অসাধারণ হয়েছে। তোমরা তোমরা কিন্তু সত্যি বলতে দারুণ জায়গায় বসে আছো, মানে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর লাগছে না, ভিতরে বসে কোনো মজা হেভি লাগছে। আমরা একটু ভিতরে আসি। ও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, একটা কথা বাদ থেকে গেছে, কেননা এখন বাজে কিন্তু আপনার চারটে থেকে সাড়ে চারটে এরকমই হবে। তো যাই হোক, নৌকো কিন্তু এক্ষুনি আমরা তুলতে পারবো না, যতক্ষণ না জোয়ার হবে, আর জোয়ার হতে গেলে আপনার সেই 10টা থেকে সাড়ে 10টা কি 11টা বেজে যাবে। তো যাই হোক, আমরা রাতেও একটা ভিডিও করার পরিকল্পনা করে আছি, এখন সঠিক বলতে পারছি না, যদি ভিডিওটা আসে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা সত্যি কথা বলতে দারুণ খেলাম, এখন সময় আপনার প্রায় 3:30 থেকে 4 বাজতে গেছে, বেলা পড়ে এসছে, খুব সুন্দর খেলাম পিকনিকে, যাই না এরা কেমন খেয়েছে, বাট আমার তো খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, ভরে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা 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 টাটা।